সবার সামনে কথা বলছো, তুমি ঘরে চলো, ঘরে চলো, কিছু বলার আছে তোমাকে। তুমি এরকম করছো? তুমি কিন্তু বলেছিলে এই প্রাইভেসিটা তুমি রেসপেক্ট করবে। প্রাইভেসি রেসপেক্ট? হ্যাঁ, গোটা দুনিয়ার সামনে, সকলের সামনে তুমি আমাকে বেআব্রু করে ছেড়ে দিয়েছো তোমার নিজের স্বার্থসিদ্ধির লোভে। তুমি রায়কে, তুমি রায়কে হিংসে করো, আমি না। তুমি রায়ের বিবাহিত জীবন নষ্ট করে দিয়েছো, আমি না। এবং তার জন্য তুমি আমাকে ব্যবহার করেছো কেন? হ্যাঁ, আমার ছবিগুলো তুমি নোংরাভাবে ইউজ করেছো কেন, কেন বলো? আর এখন তুমি প্রাইভেসি রেসপেক্ট এগুলোর কথা বলছো? সেই সময় তুমি তোয়াক্কা করেছিলে, সেগুলো করেছিলে? কিভাবে করেছে? ও যে পার্লারে কাজ করতো সেই পার্লারের এক মেয়ের থেকে খোঁজ নেয় যে ছবি কোথায় কিভাবে মর্ফ করা হয়, এবং তারপরে পুরোটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে ফোনে অ্যারেঞ্জ করে। ইভেন ইভেন ডেটটা এমন দেয় যাতে অনিদা অনিদার মনে সন্দেহ, আর ইভেন ডেট এমন একটা দেয় যেখানে অনিদার সন্দেহ হতে বাধ্য। মা বাইরে বন্ধুদের সাথে ছিল, হ্যাঁ, আর সেটা নীলু জানতো। আমিও সেই রাত্রে বাড়ির বাইরে ছিলাম, সেটা নীলু জানতো না, কিন্তু অনিদা জানতো। আর তাই জন্য অনিদা সন্দেহ করে যে ওই ছবি। আর তাই জন্য অনিদা শিওর হয়ে যায় যে ওই ছবিগুলো সত্যি। অনিদা ভাবতে শুরু করে যে অনিদাকে ধোকা দিয়ে আমরা দুজনেই বাড়ির বাইরে একসাথে সেদিন রাত কাটিয়েছি। তুমি বুঝতে পারছো নীলু? তুমি বুঝতে পারছো তুমি আমাকে নিয়ে কতটা চিনিমিনি খেলছো? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে তুমি তুমি আমাকে কতটা নিচে নামিয়েছো? আমার পরিবারের কাছে, রাইয়ের পরিবারের কাছে, অমিতার পরিবারের কাছে, হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে? কাট, পরের কাজে। কেউ চুপ করে আছো না, কিছু বলো। তোমার কোনো ধারণা আছে তুমি আমার কতটা সামাজিক অসম্মান, তুমি কতটা সামাজিক অসম্মান করেছো? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল, হ্যাঁ, ভুল হয়েছে তোমার। এটাকে ভুল বলে? কিছু বলো, তোমার কোনো ধারণা আছে তুমি আমার কতটা সামাজিক অসম্মান করেছো? ভুল হয়ে গেছে, ভুল, ভুল হয়েছে তোমার। এটাকে ভুল বলে? সহ্য অসম্ভব, অসম্ভব সহ্য। আমি এই মেয়েটাকে জাস্ট আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে মেয়েটাকে দূর করে দে, বাড়ি থেকে দূর করে দে। মা, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? দূর করে দাও। সৌজ্য, আমি আর এক মুহূর্ত এই মেয়েটার মুখ এই বাড়িতে দেখতে চাই না। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কেন ওকে এই বাড়িতে আবার নিয়ে এসেছো। ওর মুখোশ খুলে দেওয়ার জন্য তো, ওর মুখ দিয়ে সত্যি কথাগুলো বের করার জন্য বেশ করেছ। কিন্তু সাবধান, যে মেয়ে এমন কাজ করতে পারে সে মেয়েকে এই বাড়িতে রেখে নিজেদের বিপদ আর বাড়িও না, এক্ষুনি বার করে দাও। এই যে পার করবে না, ছাড়ো। আর এই বুঝি ওর সঙ্গে থাকতে চাওয়ার নমুনা? ওকে সকলের সামনে চোখে বললে, ওর মাথাটা বললে সকলের সামনে, তুমি তোদের সত্যি অমানুষ। তোমার মধ্যে কোনো মানুষের তাই নেই। আমি তো অস্বীকার করছি না, আমি তো স্বীকার করছি যে আমি যা করেছি দিদিভাইকে হিংসা করে করেছি, আর করেছি, আমি অন্যায় করেছি। আমি আমি সহ্য করতে পারিনি সূর্য, আমার জীবনটা এভাবে নষ্ট করে নিজে সুখী থাকবে আমি সেটা সহ্য করতে পারিনি। বাহ, অসাধারণ একটা ব্যাপার, তুমি সহ্য করতে পারোনি সেই জন্য তুমি একটা নিরপরাধ ছেলেকে রাতারাতি অপরাধী বানিয়ে দিলে। হ্যাঁ ভাই, তোমাকে আমি একটা ভালো কথা বলছি, তুমি এই মেয়েটির ন্যাকা কান্নাতে একদম গলবে না, একদম তুমি নরম হবে না। শাস্তি দাও, তুমি এই বাড়ি থেকে ওকে দূর করে দাও। তোমাকে কি শাস্তি দেবো বলতো? কি শাস্তি? তুমি যেই অপরাধ করেছো তার জন্য কি শাস্তি তোমার প্রাপ্য? তোমাকে পুলিশের কাছে দেবো, সেটাই কি আমার উচিত? কারণ তুমি যেই কাজটা করেছো সেটা তো একটা ক্রাইম বলো। তার
আউট অফ সার্ভিস কেন বলছো? কাট। এটা মাত্র একটা কোন্টিফাইড টেক টলি রিপোর্টার।